আছেন আপনাদের আগের ভিডিওতে বলছি আমি এই ন্যারো সিলিন্ডার বেডের নাইফ টিমিং এর ভিডিওটা দেব তো আজকে বন্ধুরা আমাদের নাইফ টিমিং কিভাবে করা হয় এটা দেখাবো দেরি না করে ভিডিওটি শুরু করি আমরা তা দেখুন তাহলে ভিডিওটা বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা একটু মেশিনটা সুইং করে দেখব আসলে আমাদের নাইফটার পজিশন কি আছে তো কাপড় দিলাম দেখেন বন্ধুরা দেখেন আমার নাইফে কিন্তু সুতাটা ধরে নাই তো সুতাটা কাটে নাই সেক্ষেত্রে আমরা এখন নাইফ টাইমিংটা করব সুতাটা কিন্তু একটাও কাটে নাই টাইমিংটা করতে গেলে বন্ধুরা আমাদের এই এই যে এই কাভারটা আমাদের খুলে নিতে হবে এই কাভারটা খুলে আর এই কাভারটা খুলে টোটালি আমরা দেখাবো আমাদের নাইফ সেটআপটা টোটালি দেখাবো তো কাভারটা খুলতে গেলে অনেক সময় লাগবে তো আমরা ভিডিওটা স্কিপ করে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা হ্যাঁ স্যার বলেন তো নাটটা আমাদের খোলা হয়ে গেছে বন্ধুরা তো এখন অবশ্যই এটা বের করে নিব তারপরে আমাদের এই কাভারটা খুলে নিতে হবে খুলে একবারে দেখাবো এতে কাভারটা খুললেও চলে না খুললেও চলে তা আপনাদের দেখাবো এইটা খুলে যে নাইফ সেটআপটা একদম শুরু থেকে দেখাবো কিভাবে করবেন তো এই নাই কাভারটা এখন খুলে ফেলছি বন্ধুরা তো বন্ধুরা এখন আমরা কাভারটাও খুলে ফেলেছি তো প্রথম থেকে আমাদের অবশ্যই আমাদের সিলিন্ডার থেকে আমরা শুরু করব বন্ধুরা আমরা অবশ্যই পিছে আসব পিছে আমাদের এখানে দেখেন সিলিন্ডার আছে এটা তো আমাদের ফিটের এটা আমাদের ফিটের এটা চাপ দিলে ফিট উঠবে আর আরেকটা আছে আমাদের নাইফের ম্যানুয়াল দেখেন নাইফে নাইফ বুক করতেছে তো আমরা যেহেতু নাইফের এইটা সিলিন্ডার তো এইটার আমাদের একটা মাপ আছে এই যে একজাস্টটা এটা আমরা খুলে একজাস্টটা মাপ দিয়ে নিব এটা মাপ দিয়ে নেবেন সবসময় এটার কারণে অনেক সময় অনেক প্রবলেম হবে এটা আমরা ফুল উঠাবো এটা আমরা ফুল উঠাবো এই জিনিসটা আমরা ডাউন করে নিব দেখেন এটা ফুল ডাউন করে নেবেন সর্বপ্রথম এটার একটা মাপ আছে মাপের জন্য ডাউন করব তো দেখেন বন্ধুরা মাপ হইল 1 2 3 4 5 6 এলো 6টা প্যাচ দিয়া আপনার এই নাটটা লাগাবেন এটা 6টা প্যাচ ঘুরে এটা থাকবে এটাও ঠিক সেম 1 2 3 4 5 6 6টা দিয়ে আপনি এটা লাগিয়ে দিবেন এটা হলো আপনার সিলিন্ডার এই সিলিন্ডারের মাপটা হয়ে গেল এখন আমরা ওখানে চেক দিব যে আমাদের নাইফ সেটিং ঠিক আছে কিনা এটা আমার সিলিন্ডারের কাজটা হয়ে গেল এখন আমাদের এখানে অবশ্যই নাইফ টিমিং এর কিছু সেটআপ আছে সেটা আমরা দেখব আমরা মেশিনটা অবশ্যই ক্লিন করে নিব মেশিনে অনেক ময়লা আছে অবশ্যই মেশিন পরিষ্কার করে নিব তারপরে আমরা মেশিন ঠিক করব মেশিনটা আমরা আগে ক্লিন করলাম একটু পরিষ্কার করলাম তো এখন আপনাদের দেখাচ্ছি মোবাইলটা এইভাবে ধরবেন এইখানে এখানে একটু দেখবেন বন্ধুরা আমাদের এই যে পিছনের যে সিলিন্ডারের যেইটা এটা আমরা ম্যানুয়াল আগে দেখবো চেক দিয়ে একটা চাপ দিয়ে আমাদের এটা এলো মুভিং নাইফ এটা হলো আমাদের মুভিং নাইফ খেয়াল রাখবেন এটা বন্ধুরা যে এটা আমাদের মুভিং নাইফ এটার পজিশনটা কোন পজিশনে থাকবে যখন নাকি আপনার মেশিনটা স্টপ পজিশনে থাকবে স্টপ পজিশন বলতে এই যে দেখেন এখানে এখানে একটা পজিশন আছে এই যেটা স্টপ পজিশন এই পজিশনে যখন থামবে থাকবে তখন আমরা নাইফটা সামনে নিব খেয়াল রাখবেন এই যে লুপারের যে সিদ্ধি বরাবর আপনার এই নাইফের মাথাটা থাকবে নাইফের মাথাটা এই লুপারের সিদ্ধি বরাবর থাকবে দেখেন লুপারের সিদ্ধি বরাবর থাকবে আর এখানে এই যে এখানে যে নাইফটা বাঁচতেছে এখানে নাইফটা বাঁচতে পারবে না তা না হলে আপনার নাইফের ডবল কাটিংটা হবে কাটিংটা ডাবল হবে তো সেক্ষেত্রে আমরা কী করব অবশ্যই এই নাইফটা মুভিং নাইফটা আর একটু পিছিয়ে দিতে হবে আপনার লুপারে এই এটার সামনে আসতে পারবে না মুভিং নাইফটা এটার সামনে আসতে পারবে না পিছিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দেখেন এদিকে দেখেন এই যে এলো আমার নাইফ
নাইপের এটা এটা বন্ধুরা এটা এটা এটার কাজ হলো এই যে এখানে দুটো নাট আছে দেখেন এটা আর এটা এটা দিয়ে আমরা নাইপটা এই নাইপটা সামনেও নিতে পারবো পিছেও নিতে পারবো এবং কি আগে পিছে করতে পারবো তো দেখেন আমি কতটুকু সামনে লাগে আমার একটু সামনে আয়সা পড়ছে আমার একটা আর একটু ব্যাগে দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের এখানে ধরতে হবে তো আমরা ওইটাই করবো এখন তো আমরা আগে এই নাটটা হালকা লুজ দিব লুজ আছে নাটটা লুজ হওয়ার পরে আপনি দেখেনি যে এই নাটটা আমরা লুজ দিছি দেখেন নাইফ ব্যাগে যাচ্ছে ব্যাগ একটু বেশি গেছে আপনার এখান থেকে নাইফের পজিশনটা আমি করছি ওই পজিশন করতে হবে দেখেন এটা দিয়া নাইফ আপনারা সামনেও নিতে পারবেন আবার পিছেও নিতে পারবেন এই এটা দিয়া এইটা দিয়া নাম্বার দিয়ে এইগুলো তো এখানে দেখবো না এখন তুই আরো আরো একটু পিছিয়ে যাবে মোবাইল দিয়ে ভিডিও করা তো আসলে ভালো মতো বোঝা যায় না তবে থিওরিটা নিয়ে রাখবেন দেখেন এই যে দেখেন নাইফ আরো একটু পিছিয়ে যাবে এই যে সামনে আছে পিছিয়ে নিতে হবে ওটাই আমরা নিব যাবে এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করবেন এখন আবার বন্ধুরা বেশি পিছে চলে গেছে তো এটা আমরা অ্যাডজাস্ট করে আপনাদের বলতে দেখাচ্ছি নাহলে স্কিপ দিয়ে আমি দেখাচ্ছি এটা এটা দিয়েই আমি এটা আগে মিডল করে দেখাচ্ছি আপনাদের কারণ যতক্ষণ আপনাদের না হবে ওই অ্যাডজাস্ট আপনারা মেশিনটা সুইং করবেন না অ্যাকুরেট করে তারপরে মেশিনটা সুইং করবেন তাহলে দেখবেন এটার রেজাল্টটা ভালো পাবেন তো বন্ধুরা এখন আমাদের মাপটা দেখেন নাইফটা একরের সমান আছে এই যে এই জিনিসটা খেয়াল রাখবেন নাইফটা আপনার এখানে লুপারের একরের সমান রাখবেন এই এই মুভিং নাইফটা কখনো যেন এদিকে না আসে সামনের দিকে আসলে অবশ্যই কাটিং হবে কিন্তু ডবল কাটিং হবে এটা খেয়াল রাখবেন এই যে দেখেন একবার মিশে গেছে আমার এটার সাথে তো এই নাট দুইটা আমি এখন টাইট দিব যেহেতু এটা দিয়ে অ্যাডজাস্ট করা হয়েছে দেখেন এই নাটটা অবশ্যই অবশ্যই টাইট দিতে হবে ভালো কোনো ড্রাইভার দিয়া এই নাটটা টাইট দিবেন টাইট দেওয়ার পরে আমাদের অ্যাডজাস্টমেন্ট যেহেতু হয়ে গেছে এখন আমরা এই যে এটা এটা আমি আমরা এখন লাগিয়ে ফেলবো তো বন্ধুরা আমাদের কাভারটি লাগানো শেষ এখন আমরা ম্যানুয়ালি একটা জিনিস চেক দিব যে এটা লাগানোর পরে খেয়াল রাখবেন দেখেন আমি দেখাইতেছি এই যে এখানে কিন্তু আমাদের গ্যাপটা কম এই ম্যানুয়ালি আপনি মুভিং এই নাইফটা মুভ করে দেখবেন এখানে বাজে কি না কোথাও এটা খেয়াল রাখবেন লাগানোর পরে হ্যাঁ না 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 কোথাও বাজে না এটা খেয়াল রাখবেন এই জিনিসটা খেয়াল রাখবেন বাজে কি না বাজলে কিন্তু সমস্যা বাজলে কাটিংটা হবে না তো না এখন আমাদের বাজে না তো আমরা এখন বন্ধুরা আমাদের নাইফ টাইপ সেটিং এইটাই নাইফ সেটিং তো এটা আমরা এখন আমরা কী করবো মেশিনটা আমরা সুইং করে দেখবো
যদি আপনি এইভাবে আপনি করেন আশা করি 98% মেশিন আপনার নাইফ টিমিং দিয়ে ওয়ান শট হবে এইভাবে যদি আপনি টাইমিংটা করতে পারেন যদি না করে বন্ধুরা আমরা মেশিনটা সুইং করি এটা ধরেন তো সুতাটা আগে টান্দা নিব সুতা কোথায় আছে এখানে আছে দুবারে সুতাটা অবশ্যই টান্দা নিব নিতে হবে তো আপনি যে কাপড়ই সুইং করেন একটা কাপড় সুইং করলেই হবে সব কাপড়ই সুইং হবে নিজেরই সুতাটা আমাদের লাগানো আছে এখন আমরা মেশিনটা সুইং করব তো বন্ধুরা এখন আমরা সুইং করব আশা করি ভালো কিছুই হবে তো প্রথমে সুইং করতে গেলে অবশ্যই স্লো চালাবেন মেশিনটা কারণ যে কোনো মেশিন প্রথমে স্লো চালাইতে হয় আপনি ফট করে রানিংয়ে আপনি দিতে যাবেন না কারণ কি অনেক কিছু ভেঙে যেতে পারে এখন আমরা কাটিং দেব আশা করি ভালো একটা কাটিং হয়েছে দেখেন অবশ্যই একটা ভালো কাটিং হয়েছে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের নিচে যে নাইফটা মুভিং নাইফের এই লুপারের সুতা কাটিং হয়ে অলরেডি ধরে গেছে দেখছেন আর নিডেলের সুতা দেখেন নিডেলের সুতাও আপনার কাটিং হয়ে গেছে তো আমরা এখন কিছুক্ষণ সুইং করব যে দেখবো কীরকম ভালো কিনা রেজাল্ট সেটা তো দেখতে হবে দেখেন অবশ্যই পাতি থেকে দেরিতে ছাড়তে হবে দেখেন সুন্দর কাটিং আর এটা খেয়াল রাখবেন এই যে পাতি পাতিতে সুতাটা অলরেডি ধরে গেছে পরের বার নেক্সট টাইম যখন চালাবেন তারপরও দেখবেন দেখেন পাত্রিতে কিন্তু ছাড়ে নাই হ্যাঁ পরে ছাড়বে পরের বার টিমিং দেব অবশ্যই আপনার কনফার্ম ভালো একটা টিমিং হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি আপনারা এইভাবে ওয়ান শটে টিমিং করতে চান তাহলে আপনারা এই এই মেজারমেন্টে আপনারা কাজ করবেন তাহলে অবশ্যই ভালো কোনো রেজাল্ট পাবেন ধন্যবাদ।